ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুরের মৃত্যু রহস্যের জাল খুলতে গিয়ে সন্ধান মেলে এলএসডির এ ঘটনায় জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে এবার গ্রেপ্তার হয় আরও পাঁচজন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এলএসডি এবং আইস এলএইচডি যারা বেচাকেনা করে এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তারা সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মালিবাগ কমিউনিটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক তাদের দুই সহযোগী নাজমুস ইসলাম এবং সিরাজুল সালেকিনকে গ্রেপ্তার করা হয় ভাটারা থানা হইতে আসামি নাজমুল ইসলাম তার দেওয়া তথ্য মোতাবেক তার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে বনানী থানা এলাকা সেখান থেকে আমাদের বিপুল পরিমাণ এলএসডি উদ্ধার করা হয় আপনি যদি আমরা পরিসংখ্যান দেই তাদের কাছ থেকে এই পাঁচজনের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক মানে ভিন্ন ভিন্ন পরিমাণ পাওয়া যায় তাহলে আমরা যদি ইউজি হিসাবে হিসাব করি প্রায় দুই হাজার ইউজি আই মিন দুই হাজার মাইক্রোগ্রাম এলএইচডি উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে গাঁজা গাঁজা উদ্ধার করা হয় এবং আইস উদ্ধার করা হয় পুলিশ বলছে এলএসডি এতটাই ভয়ানক এক মাদক যে এর পরিমাপ করা হয় মাইক্রোগ্রামে এই মাদক সেবনের ফলে যে কেউ বোধ শক্তি হারিয়ে ভয়ানক কিছু করে বসতে পারে এটা জিবরার নিচে যদি কেউ দেয় তাহলে সেটা এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে পাশাপাশি আপনি স্বাভাবিক যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা থেকে বিচ্যুত হয়ে আপনি অন্য জগতে চলে যাবেন মানে ঠুটালি আপনারা যে আমরা ইয়াবা বলেন ফেন্সিডিল বলেন হেরোইন বলেন এই নেশার চেয়েও এই আইএসডির নেশাটা আরও ভয়ানক যেটা আমরা যে আসামিদেরকে গ্রেপ্তার করেছি তাদের দেওয়া তথ্য মোতা মোতাবেক আমরা যে জিনিসটা পেয়েছি আসলে এটার এক ভয়াবহ চিত্র এটা অনেক ব্যয়বহুল একটা মাদক এই মাদকের ফলশ্রুতিতে আসলো যুব সমাজ এক ধ্বংসের মুখে চলে যাচ্ছে কয়েকদিন পূর্বে আপনারা জানেন কুসুমতো পনেরোই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট সে এটা নিয়ে পরবর্তীতে সে নিজে এক ডা বলার মানে কুসমত চাকু দিয়ে সে নিজে হ্যাঁ নিজে সে আত্মহত্যা করে বিদেশে থেকে এটা নিয়ে আসে অনলাইনে নিয়ে এসে ওদের বিক্রি করে এই যে পাঁচজনকে ধরেছি ওরা সরাসরি ব্যবসার সাথে জড়িত পুলিশ আরও বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় গত এক বছর ধরে দেশে এলএসজির ব্যবসা চালিয়ে আসছে আরও তেরো থেকে চোদ্দটি চক্র এদিকে এই ঘটনায় আগে গ্রেফতার হওয়া তিন শিক্ষার্থীকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ তাজর মাহমিদ সময় সংবাদ ঢাকা